নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো আবারও নতুন সরকারি চাকরির আপডেট। সরকারি স্কুলে নতুন কিভাবে আবেদন করার সুযোগ তোমরা পাবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই জানাবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। সরকারি স্কুলে আবারও কিন্তু নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে পিয়ন এবং নাইট গার্ডের পদে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত। এখানে প্রথমেই জানিয়ে রাখি, যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অষ্টম শ্রেণী পাশে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে অষ্টম শ্রেণী পাশে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে আবেদন করতে গেলে আর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে সেগুলোও কিন্তু জানাবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কিভাবে কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো যে সমস্ত ক্যান্ডিডেট মনে করছো আবেদন করতে চাও, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে আর কি কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু জানাবো। এবং প্রতিবারেরই মতো ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের পুরো ডিটেল, যেখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাচ্ছ। প্রথমেই তুলে ধরার চেষ্টা করলাম চাকরি প্রার্থীদের জন্য যে ফর্ম, অ্যাপ্লিকেশান ফর্ম সেটা। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি এই ফর্মটি ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু তাদেরকে জানাবো। তাই ডেফিনেটলি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায়, ডেফিনেটলি কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এছাড়া ফর্ম ফিল আপ কীভাবে কী করছি সেটাও কিন্তু তোমাদের দেখাবো। আবেদনটি চলবে 2 আগস্ট 2024 পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু ওই দিন পর্যন্ত ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক 2 অগস্ট 2024 5 PM পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যদি কোনো চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে তারা যদি এই ফর্মটিকে ফিল আপ করতে চায়, তারা কিন্তু খুব সহজেই এখানে আবেদন করে ফর্মটি ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিন্তু এখান থেকে এই ফর্মটি ফিল আপ করতে পারো। এবারে আসি কোন পদে আবেদন করতে হবে এবং কোন পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা রয়েছে। চাকরি প্রার্থীদের প্রত্যেকটি ডিটেল জানাবো। প্রথমেই জানাই নাইট গার্ডের পদে। নাইট গার্ডের পদে রিক্রুটমেন্টের জন্য চাকরি প্রার্থীরা 64 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রাখা হয়েছে মাধ্যমিক পাস এবং বেসিক কম্পিউটার নলেজের ওপরে। তো যারা আবেদন করতে ইচ্ছুক নাইট গার্ডের পদের যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তাহলে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মাধ্যমিক পাস এবং কম্পিউটারে যদি নলেজ থেকে থাকে, তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মবন্ধু। এই কর্মবন্ধু পদেও কিন্তু 18 থেকে 64 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। এক্ষেত্রেও যদি আমি বলি, সেখানেও কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন, অষ্টম শ্রেণী পাস এবং গুড ফিজিক্স হতে হবে বা শারীরিক দিক থেকে তাকে সুস্থ হতে হবে, তবেই কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন, তাকে কিন্তু এই ধরনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া হচ্ছে সেগুলো যেন তারা ফুলফিল হয়ে থাকে, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে এবং এই সমস্ত ডিটেল যদি থেকে থাকে তবে কিন্তু তারা ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা, যারা আবেদন করছো তারা কিন্তু এগুলো মাথায় রাখবে।
চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে তাদের ইন্টারভিউর ওপর ভিত্তি করে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তারা কিন্তু ইন্টারভিউর ওপর ভিত্তি করে কিন্তু চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। এবং ইন্টারভিউ কবে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি, তবে যেদিনই হবে সেদিনকে কিন্তু 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ চলবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো রকম আবেদন মূল্য ছাড়াই তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন, তারা কিন্তু অনায়াসে এখানে আবেদন করতে পারবে। তো চাকরি প্রার্থী যদি আবেদন করতে চায়, এটা কিন্তু মাথায় রাখবে এবং এখান থেকে আবেদন করতে পারবে। এখানে যেমনটি প্রথমেই তোমাদেরকে জানালাম, যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করতে হবে। এবং অফলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করার জন্য ফটোকপি অফ 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 অল টেস্টমোনিয়াল যেগুলো আছে সমস্ত ফটোকপি তোমাদের তুলতে হবে এবং সেগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং তারপরে এজ প্রুফ ডকুমেন্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন অফ ইন্ডিয়ান সিটিজেন এগুলোকে নিয়ে কিন্তু তোমাকে ফর্মের সাথে তোমার জমা করতে হবে। এবারে আসি ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। তারপরে চাকরি প্রার্থীর প্রথমেই কিন্তু তার নাম এখানে তোমাদের লিখতে হবে এবং সেকেন্ড ফাদার নেম এবং পারমানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি একই থাকে চাকরি প্রার্থী, তাহলে কিন্তু তারা সেই একই এখানে লিখবে। এবং তার সাথে সাথে তোমাদের বলে রাখি, পিনকোড এগুলো কিন্তু অবশ্যই তোমরা সঠিকভাবে দেবে, নইলে কিন্তু ফর্মটি বাতিল হতে পারে। এখানে তারপরে তোমার ডেট অফ বার্থ এখানে লিখবে, তারপরে জেন্ডার এখানে সিলেক্ট করবে মেল অর ফিমেল, এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ রিলিজিয়ন ন্যাশনালিটি ডোমিক্লাইন সার্টিফিকেট কি বা ডোমিক্লাইন কোন স্টেট থেকে সেটা লিখবে, কাস্ট এখানে লিখতে হবে অবশ্যই, কাস্ট যার যেটা সে এটা লিখবে। এবং তাকে কিন্তু ক্লিয়ারলি এখানে কিন্তু সেই কাস্টের সার্টিফিকেটও কিন্তু দিতে হবে, মানে প্রদান করতে হবে। তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, ইমেল আইডি, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার এগুলো কিন্তু তোমার এখানে লিখতে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে সমস্ত ডিটেলস এখানে দিতে হবে, অবশ্যই করে যারা যারা এখানে লিখছো সেগুলো দেবে, এক্সপিরিয়েন্স, ডেট, প্লেস এবং সিগনেচার করে ফর্মটি ফিল আপ করে কিন্তু আবেদন করবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন, তারা যদি ফর্মটিকে ফিল আপ করতে চায়, তারা কিন্তু এখান থেকে ফর্মটিকে ডাউনলোড করে আবেদন করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।